খেল আপডেট আজকের খেলা আপডেটে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভারতের জার্সিতে হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট করলেন ভারতের ফার্স্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা এবং রেকর্ডও করলেন তিনি ইন্ডিয়া এ এবং এস এ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা এ দলের মধ্যে প্রথম অনুষ্ঠিত ম্যাচ আর সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকায় আগুন ঝরাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা ভারতের জার্সিতে হ্যাট্রিক সহ পাঁচ উইকেট ভারতের ফার্স্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণার আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি রেকর্ডও করলেন তিনি ইন্ডিয়া এ এবং সাউথ আফ্রিকা এ দলের মধ্যে প্রথম অনুষ্ঠিত সেই ম্যাচ ভারতের জার্সিতে হ্যাট্রিক সহ পাঁচ উইকেট ভারতের ফার্স্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণার রেকর্ডও করলেন তিনি সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাতে এখন চলছে ভারতীয় দলের টি টোয়েন্টি সিরিজ এবং সেই সিরিজে দক্ষিণ আফ্রিকায় আগুন ছড়াচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা রেকর্ড করলেন তিনি ভারতের জার্সিতে হ্যাট্রিক সহ পাঁচ উইকেট ভারতের ফাস্ট বোলার আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ভারতের জার্সিতে হ্যাট্রিক সহ পাঁচ উইকেট ভারতের পাঁচ বোলার প্রসিদ্ধ কৃষ্ণন এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র সুকান্ত দা এই যে ভারতের জার্সিতে হ্যাট্রিক সহ পাঁচ উইকেট করলেন ভারতের ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ কি সেই রেকর্ড রেকর্ড করলেন তিনি রেকর্ড কি জানতে চাইবো দেখো এক ভারতীয় দল ভারতীয় সিনিয়র জাতীয় দল তারা যদিও অনেক সিনিয়র খেলোয়াড় খেলছেন না তারা টি টোয়েন্টি সফর করছেন টি টোয়েন্টি সিরিজ হচ্ছে পাঁচটা ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচটা বৃষ্টিতে বিঘ্নিত হলো দ্বিতীয় ম্যাচে ভারত হেরে গেল এখনও তিনটা ম্যাচ বাকি আছে সিরিজে অন্যদিকে ওই দক্ষিণ আফ্রিকাতেই ভারতের এ দল গেছে ভারতের এ দলটা কিনা দ্বিতীয় দল অর্থাৎ যারা প্রবেবেল তরুণদের নিয়ে এই দলটা গঠিত হয় এই টিম সব দেশেরই আছে দক্ষিণ আফ্রিকারও এ টিমই তাদের বিরুদ্ধে খেলছে এটা ভারতের দ্বিতীয় দল এই এ টিমের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এ টিম খেলছে এবং এই ম্যাচও কিন্তু প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল দ্বিতীয় দিনে যখন দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলো রীতিমতো ব্যাটিং দাপট দেখা গিয়েছিল তাদের দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেটে দুশো আটানব্বই রান ছিল দক্ষিণ আফ্রিকার খুব একটা দাঁত ফোটাতে পারেননি ভারতীয় বোলাররা এক্ষেত্রে প্রসিদ্ধ বোলিং নিয়ে অবশ্যই তৃতীয় দিন সকাল থেকেই প্রসিদ্ধর ম্যাজিক শুরু হলো তৃতীয় দিন সকাল থেকেই প্রসিদ্ধ বল করতে এসে ন বলে পাঁচ উইকেট নিলেন তার মধ্যে হ্যাটট্রিকও করলেন পরপর তিন বলে তিন উইকেট অবশ্যই বিরাট একটি ব্যাপার এই হ্যাট্রিক মুড়িমুড়কির মতো হয় না হ্যাটট্রিক হয় এমনিতেই বিশ্ব ক্রিকেটে খুব কম ভারতীয় ক্রিকেটেও খুব কম এবং প্রসিদ্ধ এ ফলে কিছু রেকর্ড করলেন চমৎকার বল করেছেন ন বলে পাঁচ উইকেট নেওয়া মুখের কথা নয় এবং পিছে কোনো জুজু ছিল না কিন্তু বিচকুম সাধারণ স্বাভাবিকভাবে আচরণ করেছে অর্থাৎ প্রসিদ্ধ নিজের টেকনিকে নিজের দক্ষতায় নিজের বলের কারিকুড়িতে লাইন লেন্থ ঠিক রেখে চমৎকার বল করেছেন তারই ফসলটা তিনি তুলে নিয়েছেন ক্লিয়া সুকান্ত তো আরেকটা জিনিস জানতে চাইব যে ভারতীয় দলে বোলাররা কিন্তু তেমন পারফরম্যান্স করতে পারছেন না এমনটা অনেকেই মনে করছেন সেই ক্ষেত্রে প্রসিদ্ধ কি ভারতীয় দলে চান্স পেতে পারে না যদি পানো তাহলে কত সময়ের মধ্যে তিনি পেতে পারেন দেখো প্রথম কথা হচ্ছে যে প্রসিদ্ধ ভারতীয় দলে চান্স আজ হোক কাল হোক হয়তো পাবেন কারণ যারা এ দলে থাকেন সেই এ দলটা মানে হচ্ছে ভবিষ্যতে ভারতীয় দল এমনিতেই ভারতের এবারে যে টি টোয়েন্টিতে যে দলটা গেছে সিনিয়র দল হিসেবে সে দলটায় ভবিষ্যতের বেশ কয়েকজন মুখকে দেখা যাবে তার সঙ্গে এই দলের দু একজন তার পর উঠে আসবেন তাদেরই উত্তর সুরিয়ে এই দলটা হতে চলেছে এবং প্রসিৎকৃষ্ণ ইতিমধ্যেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মানে ভারতে যে দলটি সিরিজ খেলবে ওয়ান ডে সিরিজ খেলবে টেস্ট সিরিজ খেলবে সেই দলে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে কিন্তু মূল একাদশে তিনি সুযোগ পাবেন কিনা সে সিনিয়র দলে সেটা নিয়ে সন্দেহ আছে কারণ সেখানে মোহাম্মদ সিরাজ রয়েছেন মোহাম্মদ শামী রয়েছেন যশপ্রীত বুমরা রয়েছেন এদের অভিজ্ঞতা এবং দক্ষতা যথেষ্টই সেই অভিজ্ঞতাটা টেস্ট খেলতে বা ওয়ান ডে খেলতে যখন একেবারে সিনিয়র বনাম সিনিয়রদের লড়াই হয় সেই সময় অভিজ্ঞতা দক্ষতার ওপর তো নজর রাখতেই হবে প্রতিভাবান নিশ্চয়ই কৃষ্ণ অবশ্যই প্রসিদ্ধ প্রতিভাবান খেলোয়াড় কিন্তু এত তরুণ সেই অভিজ্ঞতাটা হয়নি এখনও পর্যন্ত একটা জিনিস মনে করিয়ে দিই ফুটবলের একটা কথা মনে করিয়ে দিই যে উনিশশো সালে ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফুটবলে রোনাল্ডো রোনাল্ডো নজারিও দ্য লিমা বড় রোনাল্ডো ক্রিশ্চিয়ানো নন ব্রাজিলের যে বড় রোনাল্ডো তিনি কিন্তু সে দলে ছিলেন কিন্তু তখন তার বয়স মাত্র কুড়ি বছর তাকে নামানো হয়নি কোচ তাকে নামাননি এমনকি শোনা যায় যে কোচের মা তৎকালীন কোচের মা অনুরোধ করেছিলেন যে এই রোনাল্ডোটাকে একটু নামাও একটুখানি দেখি বাচ্চাটাকে সে অনুরোধও তিনি রাখেননি কেন না রোনাল্ডোর প্রতিভা নিয়ে কোনো সংশয় ছিল না কারো কিন্তু সেই অভিজ্ঞতা রোনাল্ডোর ছিল না যে ভুলটা বিরাশি সালে আর্জেন্টিনা করেছিল ব্রাজিলের ফুটবল দল চুরানব্বই সালে সে ভুলটা করলো না আর্জেন্টিনা ফুটবলে কি করেছিল না বিরাশিতে তারা মারাদোনাকে খেলিয়ে দিয়েছিল তরুণ মারাদোনা মার খেয়ে খেয়ে এত তিতিবিরক্ত হয়ে গেলেন রাগের চোটে লাথি মেরে লাল কার্ড দেখে বসলেন ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে ঠিক একই রকম ব্যাপার যে কৃষ্ণ তরুণ নিঃসন্দেহে প্রতিভাবান নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই কিন্তু এই প্রসিদ্ধকে এখনই ভারতীয় সিনিয়র দলে দেখা নাও যেতে পারে কারণ আর একটু অভিজ্ঞতা তার সঞ্চয় হওয়া দরকার বিদেশের মাটিতে আর একটু অভিজ্ঞতা সঞ্চয় হওয়া দরকার এই প্রসঙ্গেই একটু বলি যে প্রসিদ্ধ কী কী রেকর্ড করলেন কী রেকর্ড করলেন না প্রসিদ্ধ দক্ষিণ আফ্রিকায় প্রথম ভারতীয় যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে হ্যাট্রিক করলেন প্রথম ভারতীয় বোলার দক্ষিণ আফ্রিকায় এবং তিনি ষষ্ঠ ভারতীয় বোলার যিনি ভারতের মাটির বাইরে বিদেশে হ্যাট্রিক করলেন এই তালিকায় রয়েছেন সিএস নাইডু প্রথম করেছিলেন উনিশশো সালে তারপরে দু সালে আমরা দেখেছি ইরফান পাঠানকে দু হাজার উনিশে জসপ্রীত বুমরাহ করেছেন কপিল দেব হ্যাট্রিক করেছেন যুদ্ধ দেশের মাটিতে তার সঙ্গে জুড়ে গেল কিন্তু এই প্রসিদ্ধ কৃষ্ণার নাম এই রেকর্ডটা তিনি করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম ভারতীয় যিনি হ্যাটট্রিক করলেন এবং ষষ্ঠ ভারতীয় যিনি বিদেশের মাঠে হ্যাটট্রিক করলেন এরপর দেখা যাক কৃষ্ণ বোলিংটা কীরকম করেছেন আবারও বলেছি রিয়া যে বোলিংয়ে কোনো যুজু ছিল না বলে কোনো যুজু ছিল না কোথাও তাহলে কি হয়েছে পরিষ্কারভাবে লাইন লেংথ রেখে তো বল করেছেন কিন্তু এত সুন্দর হেরফের ঘটিয়েছেন বলের গতিতে হেরফের ঘটিয়েছেন এইখানেই তিনি অসাধারণ পরিণতির পরিচয় দিয়েছেন প্রসিদ্ধ বলটা যখন হাত থেকে ছাড়ছেন একটা বল যে গতিতে যাচ্ছে পরের বলটা হয়তো সেই গতিতে যাচ্ছে না কম যাচ্ছে বা বেশি যাচ্ছে বল স্কিট করাচ্ছেন বল পড়ার পর স্কিট করছে এটা কিন্তু পিচের কারণে হয়নি প্রসীত এটা করিয়েছেন তিনি কাকে কাকে আউট করেছেন দেখো যখন আগের দিন পাঁচ উইকেটে দুশো আটানব্বই সেই সময় দু প্লেসি ব্যাট করছেন সেঞ্চুরি করে ফেলেছেন তিনি সেট ব্যাটসম্যান পরের দিন নেমে প্রথম দু প্লেসি শিকার যে বলটিতে দু প্লেসি আউট হয়েছেন সেই বলটিতে যে কোনো ব্যাটসম্যান আউট হতে পারে বিশ্বের যে কোনো ব্যাটসম্যান আউট হতে পারে ফিল্ড ফ্র্যাডেসের বলে উনিশশো সালে গাভাস্কার যেভাবে আউট হয়েছিলেন বিশ্বকাপে এ বলটি প্রায় সেরকম বলটি অফ মিডলে পড়লো শর্ট পিচের একটু আগে পড়লো চমৎকার বল হঠাৎ করে লাফিয়ে উঠলো এবং কাট করে বাইরে গেল মানে ডানাতি ব্যাটসম্যানের বাইরে যাচ্ছে বলটা অফ অফটা বাইরে যাচ্ছে এত দ্রুততার সঙ্গে যে সেই বলটাকে খেলতে গিয়ে খোঁচা মেরে বসতেন দুপ্লেসি এবং গালিতে ক্যাচটা চলে গেল ভারী চমৎকার বল ওই বলে যে কোনো ব্যাটসম্যান আউট হতে পারেন এটা দুপ্লেসির দোষ নয় বরং বলতে হবে প্রশংসা করতে হবে প্রসিদ্ধ কৃষ্ণ তারপরে দেখো তারপরে পরের বলেই এথান বসকে তিনি এলবিডব্লিউ করলেন যে বলটিতে সে বলটি ইয়র্কার লেনথ মানে এত চমৎকার ভাবনা বোলারের মাথা থেকে বেরোলো প্রথম বলটি তিনি করলেন বলটি শর্ট পেছ একটু আগে পড়লো পরে লাফিয়ে উঠলো বেশ খানিকটা ব্যাটসম্যানের প্রায় কোমরের উচ্চতায় প্রায় বিদ্যুৎ গতিতে বলটা কাট করে বাইরে গেলো পরের বলটা ইনসুইং করবে না সুইং করবে এই ভাবতে ভাবতে ব্যাটসম্যান দেখলো যে এই সে ব্যাট নামাতে না নামাতেই বল তার ব্যাটের তলা দিয়ে তাকে এলবি ডাব্লিউ করে দিয়ে চলে গেল এরপরে এই দুটো উইকেট হয়ে যাওয়ার পরে ওই ওভারে আর কোনো উইকেট তিনি পেলেন না টিকিট কিন্তু তারপরে ওভারে প্রথম চারটি বলে তিনি কোনো উইকেট পাননি পরের দুটি বল বোল্ড করলেন একটা কাটলিন মানিকানকে বোল্ড করলেন পরিষ্কার বোল্ড আর একটা সিয়া প্লাসিয়াকে বোল্ড করলেন দুটো বলই ব্যাটসম্যানের ব্যাট প্যাডের ফাঁক খুঁজে নিল দুটো বলই কিন্তু ইনসুইঙ্গার কিন্তু দুটো বলের লেংথের ভ্যারিয়েশন ছিল এই ভ্যারিয়েশনটার জন্য ব্যাটসম্যানরা ঠকে গেলেন পরপর দু বলে দুটো উইকেট কিন্তু পঞ্চমং ষষ্ঠ বলে দুটো উইকেট ফলে হ্যাট্রিকের জন্য তাকে ওয়েট করতে হলো পরের ওভারটায় শার্দুল ঠাকুর এসে বল করলেন তিনি উইকেট পেলেন না কিন্তু একটি রানও দিলেন না মেডেন ওভার টি টোয়েন্টিতে একটি মেডেন ওভারও গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে যখন প্রসিদ্ধ আবার বল করতে এলেন তাদের এগারো নম্বর ব্যাটসম্যান ইলে মোদি মানকে তাকে সোজাসুজি বোল্ড করলেন তিনি বলের খেইটে খুঁজে পাননি তার মানে অফ মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে গেল বল এবারে আর আউট সুইং অর্থাৎ পরপর তিনটি ইন সুইংয়ের পর একটা আউট সুইং ব্যাটসম্যানকে ধোঁকা দেওয়ার জন্য চমৎকার ভাবনা বোলারের পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু এই ম্যাচিউরিটিটা দেখাচ্ছেন যার ফলে প্রসিদ্ধের ভবিষ্যৎ যে অত্যন্ত উজ্জ্বল এ ব্যাপারে কোনো সন্দেহই নেই রিয়া ধন্যবাদ সুকান্ত দা যেমন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র এবং আপনাদেরকে জানিয়ে রাখি ভারতের জার্সিতে হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট ভারতের পাঁচ বোলার প্রসিদ্ধ কৃষ্ণার দক্ষিণ আফ্রিকায় আগুন ঝরাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং এর থেকে প্রমাণিত হয় যে প্রসিদ্ধ কৃষ্ণার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল ইন্ডিয়া এ এবং সাউথ আফ্রিকা এ দলের মধ্যে প্রথম অনুষ্ঠিত সেই সেই ম্যাচ আর ম্যাচেই দক্ষিণ আফ্রিকায় আগুন ঝরাচ্ছেন প্রসিদ্ধ এখন এই পর্যন্তই আরো খেলা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে নজর রাখুন নিউজ বর্তমান